আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইজি অ্যাকাউন্টিং এর আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা বিবিএ অনার্স থার্ড ইয়ার এবং বিবিএস পাস কোর্স থার্ড ইয়ারের কস্ট অ্যাকাউন্টিং বইয়ের কস্ট কনসেপ্ট এন্ড ক্লাসিফিকেশন নিয়ে আলোচনা করব। কস্ট কনসেপ্ট এন্ড ক্লাসিফিকেশনের উপর আজকে আমাদের ক্লাস নাম্বার 4। আজকে আমরা যেই ম্যাটটা আলোচনা করব সেই ম্যাটটি মূলত বিবিএ অনার্স থার্ড ইয়ারে 2018 সালে আসছিল। আজকের ম্যাথের স্পেশাল আলোচ্য বিষয় হচ্ছে আমাদের টেন্ডার কস্ট। তো এই ম্যাটটি খুবই গুরুত্বপূর্ণ। এই ম্যাটটি দেখলে আশা করি তোমাদের টেন্ডার কস্ট সম্পর্কে কনফিউশন আছে সবগুলো দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। ক্লাসটি শুরু করার আগে তোমাদের বলে নিই, তোমরা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, এবং যারা আমার ফেসবুক পেজ ইজি অ্যাকাউন্টিংয়ের সাথে যুক্ত নাই তারা অবশ্যই যুক্ত থাকবা, তাহলে তোমরা নতুন নতুন আমাদের ক্লাসগুলো সম্পর্কে আপডেট থাকতে পারবা। তো চলো আমরা আমাদের ক্লাসটি শুরু করি। তো স্ক্রিনে আমরা একটি প্রশ্ন দেখতে পাচ্ছি, সেখানে বলা আছে From the following particulars, prepare a statement of cost showing a the cost cost of material used at the raw material used বের করতে বলছে, এবং বি নম্বরে বলছে দ্য কস্ট অফ প্রোডাকশন প্রোডাকশন কস্ট বের করতে হবে, সি নম্বরে বলছে টোটাল কস্ট বের করার জন্য, ডি নম্বরে বলছে পার্সেন্ট অফ ওয়ার্ক ওভারহেড টু প্রোডাক্টিভ ওয়েজেস, অর্থাৎ আমাদের ওয়ার্কস ওভারহেডের পার্সেন্টটা প্রোডাক্টিভ ওয়েজেসের উপর বের করতে বলছে, এবং ই নম্বরে বলছে দ্য পার্সেন্টেজ অফ জেনারেল কস্ট অফ কস্ট অফ প্রোডাকশন, কস্ট অফ প্রোডাকশনের উপর জেনারেল কস্টের পার্সেন্টেজটাও বের করতে বলছে। এখন আমাদের কিছু ইনফরমেশন নিচে দেওয়া আছে। এখানে বলা আছে ইনভেন্টরি অফ ফিনিশ গুডস 31/12/2016, 16 সালের শেষের দিন আমাদের ফিনিশ গুডসের ইনভেন্টরি আছে 56,000, ইনভেন্টরি অফ ম্যাটেরিয়াল ম্যাটেরিয়ালের ইনভেন্টরি আছে 25,600, পার্সেস অফ র ম্যাটেরিয়াল দেওয়া আছে 584,000 টাকা, প্রোডাক্টিভ ওয়েজেস দেওয়া আছে 397,000 টাকা, সেলস অফ ফিনিশ গুডস দেওয়া আছে 11,84,000 টাকা, ইনভেন্টরি অফ ফিনিশ গুডস 31/12/2017 সালে দেওয়া আছে আমাদের 60,000 টাকা, ইনভেন্টরি অফ ম্যাটেরিয়াল দেওয়া আছে তাও বছরের শেষের দিন 27,200 টাকা, এবং ওয়ার্কস ওভারহেড চার্জ দেওয়া আছে আমাদের 87,472 টাকা, এবং অফিস অ্যান্ড জেনারেল এক্সপেন্স দেওয়া আছে আমাদের 71,048 টাকা। এই হচ্ছে আমাদের কোয়েশ্চেন, এবং নিচে বলা আছে দ্য কোম্পানি ইজ অ্যাবাউট টু সেন্ড এ টেন্ডার অফ এ লার্জ প্ল্যান, কোম্পানি একটি টেন্ডার সেন্ড করতে চাচ্ছে একটা লার্জ প্ল্যান্টের জন্য। দ্য কস্টিং ডিপার্টমেন্ট এস্টিমেট দ্যাট দ্য ম্যাটেরিয়াল রিকোয়ার উড কস্ট 40,000, কস্টিং ডিপার্টমেন্ট আমাদের হিসাব করে বলছে যে এই প্ল্যান্টের জন্য আমাদের ম্যাটেরিয়াল লাগবে 40,000 টাকা, অ্যান্ড ওয়েজেস অফ ওয়ার্কম্যান আমাদের কর্মচারীদেরকে ওয়েজেস দিতে হবে, মেকিং দ্য প্ল্যান্ট উড কস্ট 24,000, অর্থাৎ এই প্ল্যান্টটা বানানোর জন্য কর্মচারীদের আমাদের ওয়েজেস দিতে হবে 24,000 টাকা, দ্য টেন্ডার ইজ টু মেড অ্যাট দ্য নেট প্রফিট 25% অন দ্য সেলিং প্রাইস, এই টেন্ডারটা আমরা তৈরি করবো 25% লাভ যুক্ত করে সেল প্রাইসের উপর। নিচে বলা আছে শো হোয়াট দ্য অ্যামাউন্ট অফ টেন্ডার উড বি দ্য ইফ বেসড অন দ্য অ্যাবোভ পার্সেন্টেজ, এই যে উপরোক্ত যে পার্সেন্টগুলো আমাদের বের করতে বলছে সেই পার্সেন্টগুলোর উপর ভিত্তি করে আমাদের বলছে যে আমাদের টেন্ডার প্রাইসটা কত হবে সেটা নির্ণয় করো। তো সেটা নির্ণয় করার জন্য আমাদের আগে সর্বপ্রথম টেন্ডার প্রাইসটা করার জন্য আমাদের পার্সেন্টেজগুলো বের করতে হবে। তো পার্সেন্টেজ বের করার আগে আমরা এখানে যে রিকোয়ারমেন্টগুলো ছিল সেই রিকোয়ারমেন্টগুলো আগে সলভ করে নিই। তো প্রথমে আমরা একটা স্টেটমেন্ট অফ কস্ট গড় কেটে নিলাম, গড় কাটার পরে এবার আমরা স্টেটমেন্ট অফ কস্টটা করা শুরু করব। তার আগে আমরা একটু প্রশ্নটা দেখে নিই। তো এখন আমরা স্টেটমেন্ট অফ কস্টে প্রথমে লিখব ওপেনিং র ম্যাটেরিয়াল, ওপেনিং র ম্যাটেরিয়াল কত দেওয়া আছে, ওপেনিং র ম্যাটেরিয়াল আমাদের দেওয়া আছে 25,600 টাকা, এই 25,600 টাকা আমরা ওপেনিং র ম্যাটেরিয়াল লিখলাম, এটার সাথে আমাদের যোগ করতে হবে র ম্যাটেরিয়াল পার্সেস, র ম্যাটেরিয়াল পার্সেস দেওয়া আছে পার্সেস অফ র ম্যাটেরিয়াল 584,000 টাকা, সেই 584,000 টাকা যদি আমরা 25,660 টাকার সাথে যোগ করি তাহলে আছে 609,600 টাকা। এখন আমরা বাদ দিব ক্লোজিং র ম্যাটেরিয়াল, ক্লোজিং র ম্যাটেরিয়াল কত আছে, ক্লোজিং র ম্যাটেরিয়াল আমাদের এখানে বলা আছে ইনভেন্টরি অফ ম্যাটেরিয়াল 31/12/2017 সাল, 17 সালের ক্লোজিং র ম্যাটেরিয়াল দেওয়া আছে আমাদের 27,200 টাকা, এই 27,200 টাকা বাদ দেওয়ার পর আমাদের আসবে র ম্যাটেরিয়াল ইউজড, যেটা আমাদের এক নম্বর রিকোয়ারমেন্ট, সেজন্য আমি এটাকে নীল কালার দিয়ে দেখিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এক নম্বর রিকোয়ারমেন্ট র ম্যাটেরিয়াল ইউজড, এই র ম্যাটেরিয়াল ইউজডের সাথে আমরা প্রোডাক্টিভ ওয়েজেস যোগ করব। তো প্রোডাক্টিভ ওয়েজেস আমরা এখানে নিয়ে আসলাম, প্রোডাক্টিভ ওয়েজেস দেওয়া আছে 397,000, সেটা আমরা এখানে যোগ করছি, প্রোডাক্টিভ ওয়েজেস যোগ করার পর আসবে প্রাইম কস্ট, প্রাইম কস্ট আমাদের কোনো রিকোয়ারমেন্ট ছিল না তাই প্রাইম কস্ট আমরা এমনি রেখে দিছি। এরপর প্রাইম কস্টের সাথে আমরা যোগ করব ওয়ার্কস ওভারহেড বা ফ্যাক্টরি ওভারহেড, তো এখানে ওয়ার্কস ওভারহেড চার্জ দেওয়া আছে আমাদের 87,472 টাকা, সেই 87,472 টাকা যদি আমরা যোগ করি তাহলে আসবে কস্ট অফ প্রোডাকশন, তো কস্ট অফ প্রোডাকশন আমরা পেয়ে গেলাম 10,66,872 টাকা। এখানে যেহেতু এটা রিকোয়ারমেন্ট বিতে আমাদের কস্ট অফ প্রোডাকশন চেয়েছিল তাই আমরা রিকোয়ারমেন্ট বি দিয়ে দিচ্ছি, এখানে কস্ট অফ প্রোডাকশন 10,66,872 টাকা,
এবার কস্ট অফ প্রোডাকশন বের করার পর আমাদের টোটাল কস্ট বের করতে হবে। তো টোটাল কস্ট বের করতে গেলে কস্ট অফ প্রোডাকশনের সাথে আমাদের কাজ কি ওয়ার্ক ইন প্রোগ্রেস যোগ বিয়োগ করতে হবে। তো এখানে যেহেতু ওয়ার্ক ইন প্রোগ্রেস বা ওয়ার্ক ইন প্রসেস দেওয়া নাই, তো ওয়ার্ক ইন প্রোগ্রেসের পার্টটা আমরা এখান থেকে বাদ দিয়ে দিব। এবার আমরা চলে যাব ফিনিশ গুডসে। তো এখানে প্রথম আমরা ওপেনিং ফিনিশ গুডস যোগ করি। ওপেনিং ফিনিশ গুডস ছিল আমাদের 56,000 টাকা, সেই 56,000 টাকা আমরা যোগ করলাম ওপেনিং ফিনিশ গুডস। 56,000 টাকা যোগ করার পর আসে 11,22,872 টাকা। ওপেনিং ফিনিশ গুডস যোগ করার পর এখন আমরা ক্লোজিং ফিনিশ গুডস বা এন্ডিং ফিনিশ গুডসটা বাদ দিব। এন্ডিং ফিনিশ গুডস এখানে দেওয়া আছে 31/12/2017 সাল। 31/12/2017 সালের এন্ডিং ফিনিশ গুডস 60,000 টাকা আমরা এখন বাদ দিয়ে দিব। 60,000 টাকা বাদ দিলে আমাদের 10,872 টাকা আসে কস্ট অফ গুডস সোল। কস্ট অফ গুডস সোলের সাথে যদি আমরা টোটাল কস্ট বের করতে চাই তাহলে আমাদের এখানে অফিস অ্যান্ড জেনারেল এক্সপেন্সটা যোগ করে দিব। অফিস অ্যান্ড জেনারেল এক্সপেন্স যদি আমরা দেখি 71,048 টাকা, সেটা যোগ করার পর আমাদের আসবে টোটাল কস্ট। এটা আমাদের রিকোয়ারমেন্ট সি। আমাদের রিকোয়ারমেন্ট সিতে বলেছিল টোটাল কস্ট চেয়েছিল, সেই টোটাল কস্ট আমরা এখানে বের করে দিলাম। তো রিকোয়ারমেন্ট সি বের করার পর দেখি আমরা রিকোয়ারমেন্ট ডিতে আমাদের কি বলেছিল। রিকোয়ারমেন্ট ডিতে আমাদের বলেছিল দ্য পার্সেন্ট অফ ওয়ার্কস ওভারহেড টু প্রোডাক্টিভ ওয়েজেস। আমাদের ওয়ার্কস ওভারহেডের উপর, প্রোডাক্টিভ ওয়েজেসের উপর ওয়ার্কস ওভারহেডের পার্সেন্টটা বের করে নিতে হবে। তো চলো আমরা দেখে আসি আমরা কিভাবে পার্সেন্টেজটা বের করব। তো এবার আমরা এখানে ডি নাম্বার যে রিকোয়ারমেন্ট সেটা বের করব, দ্য পার্সেন্টেজ অফ ওয়ার্কস ওভারহেড টু প্রোডাক্টিভ ওয়েজেস। তো এখানে কিভাবে বের করতে হবে রেটটা, ওভারহেড রেট সমান ওয়ার্কস ওভারহেড ডিভাইড বাই প্রোডাক্টিভ ওয়েজেস। ওয়ার্কস ওভারহেড আমাদের কত আছে 87,472 টাকা, আর প্রোডাক্টিভ ওয়েজেস দেওয়া আছে 3,97,000 টাকা। এবার আমরা ওয়ার্কস ওভারহেডকে যদি আমরা প্রোডাক্টিভ ওয়েজেস দিয়ে ভাগ দিয়ে 100 দিয়ে গুণ করে দিই তাহলে আমাদের এখানে পার্সেন্টেজ চলে আসবে 22%। অর্থাৎ আমাদের ওয়েজেস যা হবে, প্রোডাক্টিভ ওয়েজেস যা হবে, তার 22% হচ্ছে ওভারহেড। এরপর আমাদের আরেকটা রিকোয়ারমেন্টে বলছে দ্য পার্সেন্টেজ অফ জেনারেল কস্ট অন প্রোডাকশন, কস্ট অফ প্রোডাকশন। কস্ট অফ প্রোডাকশনের উপর জেনারেল কস্টের পার্সেন্টটা বের করতে হবে। এবার আমরা ই নাম্বারে দেখব দ্য পার্সেন্টেজ অফ জেনারেল কস্ট অন কস্ট অফ প্রোডাকশন। তো এখানে জেনারেল কস্টের রেটটা বের করবো ওয়ার্কস ওভারহেড ডিভাইডেড বাই প্রোডাক্টিভ ওয়েজেস। এটা একটু সূত্রটা ভুল হচ্ছে, আমি একটু কারেকশন করে দিচ্ছি। এখন আমাদের এখানে জেনারেল কস্ট ডিভাইডেড বাই কস্ট অফ প্রোডাকশন দিয়ে ভাগ 100 দিয়ে গুণ করতে হবে। তো আমাদের জেনারেল কস্ট আছে কত, জেনারেল এক্সপেন্স আছে 71,048 টাকা, আর কস্ট অফ প্রোডাকশন দেওয়া আছে আমাদের 10,66,872 টাকা। এবার আমরা তাহলে এখানে আমাদের যে জেনারেল এক্সপেন্স 71,048 আমরা 10,66,872 টাকা দিয়ে ভাগ করব। ভাগ করলে আমরা পেয়ে যাব আমাদের যে কাঙ্ক্ষিত পার্সেন্টেজ সেটা 6.67%। অর্থাৎ আমাদের কস্ট অফ প্রোডাকশন যা হবে তার 6.67% জেনারেল কস্ট হবে। আমরা প্রথম রিকোয়ারমেন্টগুলো আমরা করে ফেলেছি। এবার আমাদের নিচে একটা রিকোয়ারমেন্ট ছিল, সেই রিকোয়ারমেন্টটা আমরা একটু দেখি। আমাদের নিচে একটা রিকোয়ারমেন্ট ছিল যে আমরা একটা নতুন কাজ পেয়েছি, সেখানে আমরা টেন্ডার দেওয়ার জন্য আমাদের ম্যাটেরিয়াল লাগবে 40,000 এবং ওভারহেড সরি লেবার লাগবে 24,000 টাকা, এবং আমরা প্রফিট করবো সেলসের 25%। এবং এই তথ্যগুলো নিয়ে আমাদের একটা নতুন কাজের ব্যয় বের করতে হবে। তো কাজের ব্যয় যদি বের করতে হয়, ম্যাটেরিয়াল আর লেবার দিয়ে কিন্তু কাজের ব্যয় হয় না, ম্যাটেরিয়াল লেবার সাথে সাথে আমাদের কিন্তু ওভারহেড লাগবে এবং জেনারেল এক্সপেন্স বা অফিস এক্সপেন্স লাগবে। তো এখন আমরা এই ইনফরমেশনগুলো থেকে কিভাবে একটা নতুন কাজের ব্যয় বের করবো সেটা একটু দেখে আসি। চলো আমরা প্রথমে স্টেটমেন্ট অফ টেন্ডার কস্টের একটা ছক কাটলাম। এবার আমরা এখানে লিখবো কি, এখানে আমাদের নতুন যে ম্যাটেরিয়াল লাগবে, আমাদের কোয়েশ্চেনে বলা ছিল, দেখো তোমরা আমাদের কোয়েশ্চেনে বলা ছিল এখানে আমাদের ম্যাটেরিয়াল দরকার 40,000 টাকা এবং প্লান লেবার লাগবে 24,000 টাকা। এই ম্যাটেরিয়াল এবং লেবারগুলো আমরা নতুন টেন্ডার কস্টের জন্য বসাই দিব। তো র ম্যাটেরিয়াল 40,000 আর আমাদের এখানে প্রোডাক্টিভ ওয়েজেস বা লেবার আমরা বসাবো 24,000 টাকা। বসানোর পরে আমাদের কত আসে 64,000 টাকা। এই 64,000 টাকা হচ্ছে আমাদের প্রাইম কস্ট। এবার এটার সাথে আমাদের যোগ করতে হবে ওয়ার্কস ওভারহেড। এখন ওয়ার্কস ওভারহেডটা আমরা কোথায় পাবো তাহলে দেখে আসো একটু। ওয়ার্কস ওভারহেড কিন্তু আমাদের নতুন টেন্ডারের জন্য দেওয়া নাই, যেহেতু আমরা আগে পার্সেন্ট করেছিলাম। তো আমরা দেখছিলাম যে ওয়ার্কস ওভারহেডের রেট হচ্ছে 22%, কিসের উপর, ওয়েজেসের উপর। কারণ ওয়েজেস যা হবে তার 22% কি হবে ওভারহেড। এই জন্য আমাদের এখানে এই নতুন অঙ্কে বা নতুন টেন্ডারের জন্য আমাদের ওয়েজেস দেওয়া আছে 24,000 টাকা। এই 24,000 টাকার 22% করলে আমরা ওভারহেডটা পেয়ে যাব। তার মানে টেন্ডার কস্টে তোমরা মনে রাখবে যে পূর্বের যে ইনফরমেশন থাকবে সেখান থেকে রেটগুলো বের করে নতুন ইনফরমেশনের সাথে রেটগুলো অ্যাডজাস্ট করতে হবে। তাহলে আমরা ওয়ার্ক ওভারহেড পেয়ে গেলাম। ওয়ার্কস ওভারহেড পাওয়ার পর আমাদের যোগ করার পর কী আসবে, কস্ট অফ প্রোডাকশন। এই কস্ট অফ প্রোডাকশনের সাথে যোগ করতে হবে জেনারেল এক্সপেন্স। তো জেনারেল এক্সপেন্স কত পার্সেন্ট, জেনারেল এক্সপেন্সের একটা আমরা পার্সেন্ট দেখতে পাচ্ছি 6.67%, কিসের উপর, অফিস অ্যান্ড জেনারেল এক্সপেন্সটা আমরা বের করেছিলাম কস্ট অফ প্রোডাকশনের উপর। কস্ট অফ প্রোডাকশনের উপর কত পার্সেন্ট, 6.67%। তো যেহেতু আমাদের এখানে কস্ট অফ প্রোডাকশন আছে 69,287 টাকা, এটার উপর যদি 6.67% গুণ করে দিই আমরা তাহলে আমরা অফিস অ্যান্ড জেনারেল এক্সপেন্সটা পেয়ে যাব।
অফিসিয়াল জেনারেল এক্সপেন্স যোগ করার পর আসবে টোটাল কস্ট। এবার আমরা টোটাল কস্টের সাথে প্রফিট যোগ করব। প্রফিটটা কিভাবে বের করব দেখো, এখানে প্রফিটটা বলা হয়েছে আমাদের 25% অন সেলিং প্রাইস, সেল প্রাইসের উপর 25% প্রফিট করতে হবে। তো আমাদের এখানে তো সেল প্রাইস দেওয়া নেই, আমাদের দেওয়া আছে কি কস্ট প্রাইস, এই জন্য আমরা কস্ট প্রাইসের সাথে 75 দিয়ে ভাগ 25 দিয়ে গুণ। যেহেতু আমাদের এখানে 25% অন সেলিং প্রাইস বলছে, সেই জন্য আমরা এখানে 100 থেকে 25% বাদ দিয়ে 75 দিয়ে ভাগ 25 দিয়ে গুণ করলে প্রফিটটা পেয়ে যাব। যদি প্রফিট অন কস্ট বলতো তাহলে আমরা সরাসরি 73,902 টাকার উপর পার্সেন্ট করে দিতাম। এই জিনিসটা তোমরা মনে রাখবে, এগুলো আমরা পূর্বের ক্লাসগুলোতে আলোচনা করেছি। এবার প্রফিটটা যোগ করার পর আমরা আমাদের টেন্ডার কস্টটা পেয়ে গেলাম। আমাদের টেন্ডার কস্ট হচ্ছে 98,536 টাকা, অর্থাৎ যে টেন্ডারের জন্য আমাদের ম্যাটেরিয়াল লাগবে 40,000 টাকা আর ওয়েজেস লাগবে 24,000 টাকা, সেই টেন্ডারটা আমরা 25% লাভ যোগ করার পরে সেই টেন্ডার প্রাইসটা হবে 98,536 টাকা। তো আশা করি তোমরা এই টেন্ডারের ম্যাটটা বুঝতে পারছো। সবাইকে ধন্যবাদ আমাদের ক্লাসটি দেখার জন্য।